দেশ বিদেশের প্রতিটি সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর ক্লিক করুন পাশে থাকা বেল আইকনটিতে ঝুম বৃষ্টি মাথায় নিয়ে ঈদের নামাজ আদায় করল রাজধানীবাসী সকাল থেকেই খানিক বিরতি দিয়ে অনবরত বৃষ্টি হতে থাকলেও মুসলিদের উপস্থিতিতে ভরে ওঠে জামাত স্থলগুলো পুরুষদের পাশাপাশি নারীরাও আসেন ঈদের নামাজে অংশ নিতে হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠে সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত হয় ঢাকার প্রধান ঈদ জামাত জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ ও জাতীয় সংসদের সদস্যবৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাছাড়া জাতীয় মসজিদ বাইতুল মোকারমে অনুষ্ঠিত হয় ঈদের পাঁচটি জামাত সকাল সাতটা থেকে এগারোটা পর্যন্ত এক ঘন্টা পরপর এসব জামাত অনুষ্ঠিত হয় ঢাকার দুই সিটি কর্পোরেশন এবার পাঁচশত আটষট্টি স্থানে ঈদ জামাতের আয়োজন করে ঈদের নামাজ পড়তে গিয়ে বৃষ্টির কারণে মুসল্লিদের বিপাকে পড়তে হয় তবে বৃষ্টি বিড়ম্বনা সত্ত্বেও ঈদের নামাজ আদায় শেষে মুসল্লিরা জানান তাদের সন্তুষ্টির কথা শুক্রিয়া আদায় করেন মহান আল্লাহর দরবারে পাশাপাশি একসাথে জামাতে নামাজ আদায় করতে পারার আনন্দও ব্যক্ত করেন তারা বিশেষ করে যারা সপরিবারে নামাজ পড়তে এসেছিলেন তাদের মধ্যে উচ্ছ্বাসটা ছিল আরও বেশি ইদ মুবারক ইদ মুবারক আমার সহপরিবারে সঙ্গে একসঙ্গে নামাজ পড়তে বেরো খুব আনন্দিত খুব উষ্ণ মুখ পরিবেশ খুবই ভালো খুবই ভালো আমরা সবাই স্বস্ব স্বস্তিতে নামাজ পড়তে পারছি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো বৃষ্টি ছিল আল্লাহর রহমত ভালো লাগছে ইনশাআল্লাহ নিরাপত্তা ব্যবস্থা কেমন ভালোই ছিল তবে মানে যখন লোকজন ঢুকে ওই গেটগুলো একটু বাড়ানো দরকার অনেকেই বৃষ্টিতে ভিজে গেছে অনেকে এবং সবাই মানে অনেক কষ্ট পাইছে ঈদের দিন আমাদের উচিত আরো বেশি করে গেট দিয়ে যাতে সবাই ঢুকতে পারে আলহামদুলিল্লাহ অনেক ভালো জাতি ঈদগের মধ্যে একত্রিতে সবাই ঈদের নামাজ আদায় করতে পারছি এই জন্য আল্লাহ ফাকের কাছে শুক্রিয়া আদায় করি